Hello everyone, welcome back to my channel. Ki khobor shobar kemon acho shobai ami abaro chole ashlam another ekta video niye and onek din pore arekta video korte boshe gelam ashole eto din ইচ্ছাকৃতভাবেই ভিডিও করা হচ্ছিল না অনেক আলসেমি লাগতেছিল আর উইন্টার তো অলরেডি চলে আসছে আমি উইন্টারের জামা কাপড় পরে ক্যামেরার সামনে বসে গিয়েছি কারণ আমার অনেক ঠান্ডা লাগে এখন হচ্ছে আমি চলে যাব আমার ভিডিও টপিকে এন্ড আমি আজকে যেই টপিক নিয়ে ভিডিও করব বা আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব সেই প্রোডাক্ট দুইটার ইন্ডিভিজুয়াল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে I button link দিয়ে দিব তোমরা হচ্ছে চাইলে দেখে নিতে পারো সো আমি যে প্রোডাক্ট দুইটার কথা আজকে বলবো সেটা হচ্ছে নান আদার দ্যান দিস টু ওকে সো এটার সাথে আমার মনে হয় আমার চ্যানেলের ভিডিও যারা তোমরা রেগুলার দেখো তারা অলরেডি এই দুইটা প্রোডাক্টের সাথে পরিচিত আর এই দুইটা প্রোডাক্ট যে কতটা বেশি হেল্প করে আমাদের স্কিন ডেভেলপ করার জন্য আই গেস যারা যারা আমরা ইউজ করেছি তাদের আর এক্সট্রা করে কিচ্ছু বলতে হবে না সো আগে বলো যে দুইটার মধ্যে কোনটার রিভিউ আমি আগে দিব আচ্ছা তোমরা তো বলতে পারবে না আমি বলি আমি হচ্ছে ফার্স্ট এটা রিভিউ দিব কজ আমি এটা অনেক দিন যাবত ইউজ করতেছি এটা আমার অনেকগুলো ইউজ করা হয়ে গিয়েছে আর আমার মুখে যেহেতু হচ্ছে অ্যাকনি স্কারসগুলো নাই সেজন্য আমি এই প্রোডাক্টটা একটু কম ইউজ করি যখন আমার অ্যাকনি উঠে বা হচ্ছে দাগগুলো হয়ে যায় তখন আমি এই প্রোডাক্ট ইউজ করি সো যেহেতু এটার এক্সপিরিয়েন্স আমার সবচেয়ে বেশি তাই আমি এটা দিয়ে আজকে শুরু করব আর হ্যাঁ তোমরা যদি দেখতে চাও এটার এ টু জেড ডিটেলস ভিডিও সেটা হচ্ছে আমি আই বাটন লিংক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চেক আউট করতে পারো ফার্স্টে যেটা বলবো এই প্রোডাক্টটা সম্পর্কে এটা হচ্ছে সাম বাই মি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার নাম হচ্ছে AHA BHA PHA 30 ডেজ মিরাকেল ক্রিম মানে হচ্ছে এটা 30 ডেজ এর মধ্যে আমাদের স্কিনের যে যে প্রবলেম আছে প্রবলেমগুলো হচ্ছে অ্যাকনি প্রবলেম দেন হচ্ছে ময়শ্চারাইজিং করবে দেন হচ্ছে আমাদের অ্যাকনির পরে যে একটা হচ্ছে দাগ থাকে ছোট ছোট দাগগুলো থাকে কালচে কালচে দাগ থাকে সেটা রিমুভ করতে সাহায্য করবে আর এটার পাশাপাশি এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে অনেকেই হয়তো জানো অনেকেই হয়তো জানো না সেটা হচ্ছে আমাদের স্কিন টেক্সচারটা লাইটার করতে হেল্প করে হ্যাঁ খুব বেশি সাদা করবে না বাট লাইটার করতে হেল্প করবে সো এখন হচ্ছে এটার একটু ডিটেলস আমরা বলি সেটা হচ্ছে এখানে এরা ফার্স্টে যেটা বলবো যেটা ক্লেম করেছে সেটা হচ্ছে 30 ডেজ মিরাকেল ক্রিম নাম হওয়ার জন্য এই প্রোডাক্টটা আমাদের ফেসে যদি রেগুলার আই মিন 30 ডেজ রেগুলার ইউজ করা হয় আমাদের স্কিনে যে যে প্রবলেমগুলো রয়েছে মানে আমি একটু আগে যেগুলো বললাম অ্যাকনি অ্যাকনি স্কার্স এগুলো উইদিন 30 ডেজের মধ্যে কমবে এটা একদম গ্যারান্টি কমবে মিন্স তোমাদের ফেসে যদি অনেক বেশি পরিমাণের অ্যাকনি থাকে সেটা হচ্ছে তোমাদের যদি 100% অ্যাকনি থাকে সেটা তোমাদের 30 ডেজে ইউজ করার পরে সেটা হয়তো তোমার ফেসে আর 10% থাকতে পারে বাট তোমার ফেসে যদি ছোটো ছোটো অ্যাকনি থাকে বা ফাঙ্গাল অ্যাকনি থাকে সেটাও তোমাদের কিন্তু উইদিন 30 ডেজের মধ্যে পুরাটা একদম রিমুভ করতে হেল্প করবে সেটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আর এগুলো কিন্তু একদমই প্রমোশনাল কোনো ভিডিও না এগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি সো এখানে আমি কোনো টাকা খাই নাই যে তোমাদের আমি বলবো বানায় বানায় আমার যেটা হচ্ছে নিজের এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমি বলতেছি আমি যেটা দেখছি সো এখানে আরেকটা বলবো এটা ডিটেলস কিন্তু এই দুইটা প্রোডাক্টের ডিটেলস কিন্তু আমি আমার এই ভিডিওতে দিব না যতটুকু একদম বেসিক তোমরা জানলে এই প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্টেড হবা বা তোমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে প্রোডাক্টটা কিনতে পারবা ততটুকু পর্যন্তই আমি এখানে বলবো আমি এখানে ডিটেলস বলবো না যেহেতু আমার চ্যানেলে আলাদা আলাদা করে ভিডিও করা আছে সো এটার আরেকটা হচ্ছে যেটা বলবো প্যাকেজিং এটার প্যাকেজিং হচ্ছে এরকম তোমার যদি পুরো একটা ময়শ্চারাইজার ক্রিম কেনো তাহলে এই টাইপের তোমরা 30 গ্রামের একটা এরকম প্যাকেজিং পাবা এটা হচ্ছে গ্রিন কালারের আর তোমরা যদি হচ্ছে একটা এটার একটা কিট আছে এই যে BHA PHA এটা একটা কিট আছে সেখানে হচ্ছে তোমরা ফেস ওয়াশ পাবা দেন হচ্ছে টোনার পাবা ময়শ্চারাইজার পাবা অ্যান্ড এরকম একটা হচ্ছে সরি এরকম না ওটা টিউব আকারে থাকে এতটুকু সাইজের একটা ময়শ্চারাইজার ক্রিমও পেয়ে যাবা মানে ওই কিটের মধ্যে তোমরা 4টা আইটেম পাবা অ্যান্ড ওটার প্রাইসও হচ্ছে তোমাদের 1200 থেকে 1500 হবে অ্যান্ড এটার ফুল একটা বোতলের প্রাইস মানে ফুল একটা প্যাকেজের প্রাইস হচ্ছে তোমার 1200 থেকে 1500 মানে ওই কিটের পুরো প্রাইস হচ্ছে তোমার 1200 থেকে 1500 অ্যান্ড এটার সিঙ্গেল প্রাইসই হচ্ছে 1200 থেকে 1500 সো এটার টেক্সচারটা আমি আবার একটু দেখাই দেই এটার টেক্সচারটা অনেক জোস মানে আমাদের যাদের অয়েলি স্কিন আছে অয়েলি স্কিনের পুরো ময়শ্চারাইজারের কথা শুনে ভাবতে পারো যে হচ্ছে ময়শ্চারাইজার কিনবো আমি তো অয়েলি স্কিন তাহলে আমার অ্যাকনি কীভাবে যাবে
এই ময়েশ্চারাইজারটা অনেক লাইট আমি অল্প একটু দেখাই দিব সি এটা হচ্ছে অনেক লাইট এটা একদমই ক্রিমি বেজ না এই হচ্ছে তোমার এই ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্টের একটাই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস লাগে যে এটার কোনো ময়েশ্চারাইজারই একদম ক্রিমি বেজ না অনেক লাইট হচ্ছে তোমার একটা টেক্সচার যেটা তোমার ইউজ করার সাথে সাথে একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে উইদিন 1 মিনিটের মধ্যে এটা একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় এটা হচ্ছে এটার একটা ভালো দিক অ্যান্ড এখানে কোরিয়ান ভাষা অনেক কিছু লিখছে সেটা হচ্ছে আমি নিজেও বুঝি না আর এখানে বলছে যে হাউ টু ইউজ তো এটা ইউজ যেটা করবা আমরা হচ্ছে ফার্স্টে ফেসটা ক্লিন করব ক্লিন করার পরে হচ্ছে যারা যারা টোনার ইউজ করি তারা টোনার ইউজ করব আর যারা যারা টোনার ইউজ করো না তারা স্কিপ করে যেতে পারো আবার অনেকে হচ্ছে গোলাপ জল ইউজ করো তারা গোলাপ জল ইউজ করতে পারো টোনারের পরিবর্তে দেন হচ্ছে তোমরা যারা যারা সিরাম ইউজ করো তারা সিরাম ইউজ করবা অ্যান্ড সিরাম ইউজ করার পরে তোমাদের স্কিনকে 2 থেকে 3 মিনিট ওভাবে রেখে দিবা সিরাম ইউজ করার সাথে সাথে ময়েশ্চারাইজার ইউজ করার কোনো দরকার নাই সিরাম ইউজ করার 1 থেকে 2 মিনিট স্কিনটাকে এভাবে রেখে দিবা রেখে দেন হচ্ছে সিরামটা যখন আমাদের স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে তখন হচ্ছে আমরা লাগাবো ময়েশ্চারাইজার আর ময়েশ্চারাইজার কিন্তু একদম স্কিনে ভরে ভরে লাগানো দরকার নেই এটা যেহেতু একটু হচ্ছে কি বলো লাইট টেক্সচার হলেও যে তোমরা অনেক বেশি করে লাগাবা এরকম দরকার নেই জাস্ট তোমাদের ফেস কতটুকু কারণ এক একজনের ফেস স্ট্রাকচার এক এক রকম যেরকম তোমাদের ফেস স্ট্রাকচার সেই অনুযায়ী যতটুকু প্রোডাক্ট লাগে মিনিমাম অতটুকু প্রোডাক্টই তোমরা ইউজ করবা অ্যান্ড তোমরা যদি এটা সিঙ্গেল কিনো আমার মনে হয় 3 মাস তো অ্যাটলিস্ট যাবে 3 থেকে 4 মাস আমার তো 3 থেকে 4 মাস চলে যায় সো তোমরা যারা যারা ইউজ করবা আমার মনে হয় তাদেরও হচ্ছে 3 থেকে 4 মাস চলে যাবে অ্যান্ড এটার মেইন কাজ যেটা মানে এটা অ্যাকনি থাকলে যে কাজটা করবে আমি এখানে সাইডে ছবি দিয়ে দিব যে তোমাদের ফেসে যদি এই টাইপের প্রবলেম থাকে দেন ইউ শুড গো ফর দিস ওয়ান ওকে অ্যান্ড তোমাদের ফেসে যদি এই টাইপের প্রবলেম থাকে দেন ইউ শুড গো ফর দিস ওয়ান এটাও হচ্ছে সাম্বাই মেয়ের ট্রেন স্নেল ট্রুসিকা একটা হচ্ছে ক্রিম সেম ব্র্যান্ডের ওকে এটাও সাম্বাই মেয়ের এটাও সাম্বাই মেয়ের বাট এটা হচ্ছে তোমার অ্যাকনির ক্ষেত্রে ভালো কাজ করবে আর এটা হচ্ছে আমাদের ফেসে স্কার্স থাকলে সেক্ষেত্রে ভালো কাজ করবে আমি কিন্তু সাইডে ছবি দিয়ে দিয়েছিলাম তোমাদের ঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য যে তোমাদের ফেসে অ্যাকচুয়ালি প্রবলেমটা কিসের সো যদি তোমাদের ফেসে স্কার্স থাকে বা অনেক বেশি দাগ হয়ে যায় বা ওই যে যাদের ফেসে বড় বড় টাইপের ব্রন হয় ব্রনের পরে যে গর্ত গর্ত হয়ে যায় আই মিন পোর্সগুলো যখন ওপেন হয়ে যায় তখন তোমরা এটা ইউজ করতে পারবা এটা হচ্ছে পুরোটাই স্নেইলের তোমার একটা টেক্সচার দিয়ে বানানো আর এটাও কিন্তু তোমার হচ্ছে 60 গ্রামই আছে আর সবগুলোই তো মেড ইন কোরিয়া এটা তো আমরা জানি যে সাম্বাই মেয়ের ব্র্যান্ডটা কোরিয়াতে কতটা ফেমাস অ্যান্ড আমাদের বাংলাদেশেও ইতিমধ্যে অনেক ফেমাস হয়ে গিয়েছে সাম্বাই মেয়ের যেসব তোমার টোনার আছে বা হচ্ছে সিরামগুলো আছে বা হচ্ছে ময়েশ্চারাইজার ক্রিমগুলো আছে আই থিঙ্ক যাদের ফেস প্রবলেম আছে তাদের কাছে এই জিনিসগুলো অনেক ফেমাস অলরেডি ওকে আর এই ক্রিমটার মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে স্নেইল ট্রুসিকা এটার এখানে পরিমাণ রয়েছে হচ্ছে 4,20,000 পিপিএম তার মানে বুঝতেছো যে আমাদের ফেসের প্রবলেমগুলো এটা কত ফাস্ট মানে সল্ট আউট করে দিবে আর এটার টেক্সচারটাও আমি একটু দেখাই দিই এটার টেক্সচারটা না অনেক জোস জাস্ট সি তোমাদের হচ্ছে আমি এখান থেকে দেখা দিই এখানে অনেকগুলো মানে ক্রিম আছে সো এটা যদি আমরা এভাবে টাচ করি দেখো আমি একটু কাছ থেকে দেখাই দেখছো এখানে হচ্ছে স্নেইল দিয়ে বানানোর জন্য তোমার এটা হচ্ছে একটা গামি টাইপের তোমার ময়েশ্চারাইজার আর এটাও কিন্তু অনেক বেশি ময়েশ্চারাইজ করবে অনেক বেশি আমি হচ্ছে একটু এখানে সোয়াচ করে দেখাচ্ছি অনেক বেশি তোমার হচ্ছে এই যে বিএইচএফ তুলনায় তোমার এটা একটু বেশি ময়েশ্চারাইজ করবে তাই বলে এমন না যে অয়েলি স্কিনের আপুরা এটা ইউজ করতে পারবা না অয়েলি স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন সব টাইপের স্কিনের আপুরা এটা হচ্ছে খুব ইজিলি ইউজ করতে পারবা অ্যান্ড এটাও কিন্তু ক্লেম করে যে উইদিন 30 ডেজ যদি তোমরা একদম নিয়ম করে এই ক্রিমটা ইউজ করো মানে প্রপার রুলস ফলো করে তাহলে কিন্তু তোমাদের স্কিনের যে প্রবলেমটা আছে সেটা কিন্তু অলমোস্ট তোমরা ঠিক করে ফেলতে পারবা
ওকে সো আমি এই প্রোডাক্টের ডিটেইলস আর এই ভিডিওতে বলবো না কারণ আমি যেহেতু আরেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও করছি তোমরা যারা যারা এটা সম্পর্কে ইন্টারেস্টেড তোমরা ওই ভিডিওটা এই যে আই বাটনে লিংক দিয়ে দিব তোমরা হচ্ছে চেক আউট করে ফেলবা তো এই দুইটা প্রোডাক্টের কথা বলা আমার এই ভিডিওতে এখানেই শেষ আমি এর থেকে আর কিছু বলবো না নাহলে কিন্তু তোমরা ওইটা দেখবা না তাই না সো এই দুইটা ভিডিও এই দুইটা প্রোডাক্টের আরও ডিটেইল সম্পর্কে জানার জন্য তোমাদের এই ভিডিওগুলো দেখতে হবে আর আমি তাড়াহুড়া করে ভিডিওটা বানাইলাম এই জন্য আই এম সো সরি তোমাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাতে পারো যে তোমরা কোনটা বুঝো নাই আমি হচ্ছে কমেন্টের রিপ্লাই অবশ্যই করে দিব অ্যান্ড তোমরা যারা যারা আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দিবো চাইলে চেক আউট করে নিতে পারো অ্যান্ড আমার এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ দিতে ভুলবো না অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো ওকে সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ